السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. মন দিয়ে শোনেন, অল্প কিছু কথা বলবো, মন দিয়ে শোনেন। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত অত্র রোয়াকেলি গ্রামের সম্মানিত ইমাম সাহেবান গণ, পাশাপাশি যার বাড়িতে আজকের অনুষ্ঠান, আমাদের জেলার স্বনামধন্য ডাক্তার ডাক্তার শিহাবুদ্দিন, পাশাপাশি আমার সম্মানিত স্বজনেরা, গুরুজনেরা, ভাইয়েরা, বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই বিশেষ দোয়ার অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি অনেক দিন পর আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। মরহুম সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহে, আমাদের সকলের সুপরিচিত এই মানুষটি আর কোনোদিন আমাদের মাঝে আসবে না, আসবে নাকি? অনেক আগে ওনার দাওয়াতেই আমি এসেছিলাম, তখন শিহাব চম্পা সাথীরা খুব ছোট ছিল, ওদের বাসায় এসেছিলাম, সেখানে দোয়া করে গেছিলাম, আমিও তখন ছোট। এরপরে দীর্ঘ সময় চলে গেছে, জীবনের অনেক পরিধি বেড়েছে, অনেক স্রোত জীবন থেকে চলে গেছে, আজকে আমিও সাদা পাকা কাঁচা পাকা হয়ে গেছি, আবার আপনাদের সামনে তাদের বাড়িতেই এসেছি। মরহুম সিরাজুল ইসলাম আমাদের সকলের সুপরিচিত, অত্যন্ত বিনয়ী ভদ্রলোক ছিলেন, ঠিক কিনা বলেন? যখন আমার সংগঠন ছিল হিলফুল ফজুল, আমার সাথে মেশার কারণে অনেক সন্তানের বাপেরাই আমাকে দেখতে পারতো না, তখনও তার দোকানে যখন হাল খাতা হতো, উনি আমারে দাওয়াত দিতেন, উনি আমারে মিষ্টি খাওয়াতেন, উনি আমারে চা খাওয়াতেন, যদিও চায়ের অভ্যাস ছিল না, মানে মেহমানদারিতে তিনি খুবই আন্তরিক ছিলেন, রাস্তাঘাটে দেখা হলে বাপ বলেই কথা বলতেন। এরকম একটি মানুষ যেদিন মারা যান আমি জানতে পারিনি, আমি জানতে পারলে অবশ্যই আসতাম, অনেক দুঃখ পাইছিলাম, এরপরে আল্লাহ বোধহয় সেটা কবুল করেছে, যে জন্য আজকের এই দাওয়াতে আবার তার জীবনকে কেন্দ্র করেই আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আল্লাহ আমাকে দিলেন। আজকে আমরা সবাই আছি, শুধু সেই মানুষটা নাই। আমরা দোয়া করে নেই, আল্লাহ মরহুমের জীবনের নেক আমলগুলি কবুল করুন। মানুষ হিসাবে ভুল ত্রুটি যা কিছু হয়েছে আল্লাহ এগুলো তার রহমতের গুণে মাফ করে দিন, আমরা বলি আমিন। তার যে প্রজন্ম তিনি রেখে গেছেন, তারা যেন এমন আমল করতে পারে যে আমলকে ইসলামের পরিভাষায় বলে সৎকায় জারিয়া, তিনি যেন কবরে বসে এই নেক আমলের ফজিলত তিনি যেন লাভ করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকে কিছু কথা বলি, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সুরাতুল মুলকের দ্বিতীয় আয়াত। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মরণ এবং জীবন কে তৈরি করেছি এজন্য যাতে আমি পরীক্ষা নিতে পারি, তোমাদের ভিতরে কারা ভালো আমলের দিক থেকে সফল এটা বুঝবার জন্য আমি মরণ আর জীবন তৈরি করেছি।
আমাদের জন্মটা আমাদের ইচ্ছায় হয় নাই আমাদের মা বাবার ইচ্ছে হয়েছে নাকি আপনারা বাইরে থেকে যারা কথা বলতে হচ্ছে তারা ইশারায় কথা বলেন এবং কেউ আসলে নীরবে ঢুকায় দেন এবং ইশারায় কথা বলেন আমাদের জন্ম আমাদের ইচ্ছায় হয় নাই আমাদের জন্ম কি আমাদের মা বাবার ইচ্ছে হয়েছে নাকি না মা বাবার ইচ্ছে হয় নাই মা বাবার ইচ্ছে জন্ম হলে কত মা বাপ কত দরগায় ঘুরে বেড়াচ্ছে কুমিরের পায়ে কাসিমের পায়ে হাত দিয়ে সেজদা করে এত কিছু কেন মা বাবার ইচ্ছে হয় নাই যার ইচ্ছায় আমাদের জন্ম তার ইচ্ছায় আমাদের মরণ ঠিক কি না বলেন ঠিক এই জন্ম মৃত্যুর মাঝের সময়টাই পরীক্ষাকাল পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না পরীক্ষা ছাড়া ডিমোশন হবে না প্রমোশন এবং ডিমোশন নির্ভর করে পরীক্ষার উপরে যে যত বড় হতে চাই তার পরীক্ষা তত কঠিন হবে এটাই সহজ কথা বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু এবং জীবনকে বানাইছি আগে বলেছেন মৃত্যু আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আগে মৃত্যুর কথা আল্লাহ বলছেন তার মানে জীবনের চাইতে মৃত্যু নিশ্চিত এটাকে এড়ানোর ক্ষমতা কারো নাই তাই বলছেন যে আমি মরণ আর জীবনকে বানাইছি যাতে পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা ভালো কাজের দিক থেকে সফল হইতে পারলো বন্ধুগণ মরণের পর সারা দুনিয়া জীবনটাই তো পরীক্ষা তাই না আচ্ছা মৃত্যুর পর আরেকটা পরীক্ষা হবে না কবরে কয়টা প্রশ্ন হবে পাঁচটা প্রশ্ন কি কি হ্যাঁ আমার কথাগুলো বুঝতে হবে পটপট করেন না কথা বুঝবেন না হলে আহাম্মক হবেন সবচেয়ে ভালো হলো চুপ থাকা যদি না জানেন মৃত্যুর পর কবরে ঢুকেই তিনটা প্রশ্ন তাই তো আমি জানি চারটে প্রশ্ন আমি সেটাও বলবো আপনারা যে তিনটা জানেন সেটা হলো মার রাব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা কে তোমার রব তোমার জীবন বিধান কি তোমার দীন ইসলাম তোমার দীনটা কি কি মানে আসছো এই দীন মানে রাত না রাতের বিপরীত না জীবন বিধান কোন স্ট্রাকচার কোন ফর্মুলাকে মেনে এসছো এখানে আর একটা হলো তোমার নেতাকে কার অনুসরণ করছিলা নবী তো নেতা মুসা নেতা হবে না ফেরাউন নেতা হবে কেউ যদি মুসারের নেতা না মেনে ফেরাউনের নেতা মানে তাহলে পরীক্ষায় ফেল কেউ যদি ইব্রাহিমের নেতা না মনে করে নেতা কেন মনে করতে হবে কারণ নেতাকেই তো অনুসরণ করতে হয় আর নবুয়াতের মূল দাবি নবীদেরকে অনুসরণ করতে হবে সুতরাং তোমার জীবন ব্যবস্থা কি কোন ব্যবস্থায় তোমার জীবন কাটিয়ে এসছো আর শেষ প্রশ্ন হলো এই লোকটাকে এড়েছে না বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা এসছে রাসুলের আকারে দেখানো হবে অথবা রাসুলুল্লাহকে সরাসরি দেখানো হবে এই মানুষটাকে চেনো এর সাথে কেমন ব্যবহার করছিলা বন্ধুগণ ইমানদার যে না যে জীবনটাকে নষ্ট করেছে সে সমস্ত প্রশ্নের জবাবেই একটা কথাই বলবে হা হা লা আদরি আমি জানি না আমি রব কারে বলে জানি না দিন কারে বলে বুঝি না আমি এই লোকটাকে চিনি না এরপরে কি হবে সাইজ হবে এমন এক ফেরেশতা রাখা হবে যে চোখেও দেখে না কানেও শোনে না হৃদয়ও তার তেমন নাই শুধু সে হুকুম নির্দেশটা ক্যারি আউট করে তাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে প্রচণ্ড শক্তি ধর্ষে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে আর কবরের 99টা দরজা জাহান্নামের দিকে খুলে দেওয়া হবে পরিস্থিতিটা চিন্তা করতে পারবো না আমরা আর যে বলতে পারবে যে তোমার রবকে রব্বি আল্লাহ তোমার দিন কি দীনুনা ইসলাম এই মানুষটাকে এনার সাথে কি ব্যবহার ছিল তোমার ইমানদার বলবে হাজা নাবিগুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহকিকৃত মিসকাতুল মাসাবিহ হাদিসের সংকলিত গ্রন্থ 1630 নম্বর হাদিস এখানে আরেকটি প্রশ্নের কথা আছে যেটা বললাম আমি চারটে প্রশ্ন জানি যখন
যারা পেরে যাবে যারা পারবে না তারা সাইজ হতে থাকবে আর যারা পেরে যাবে ফেরেশতা খুশি হয়ে প্রশ্ন করবে চতুর্থ প্রশ্ন মা ইলমুকা তুমি কিভাবে জানলে এই জবাবগুলো তুমি কিভাবে জানো সে তখন বলবে কারাতু কিতাবাল্লাহ আমি কিতাব পড়েছি খেয়াল করুন আমি শুনেছি না তিনি বলছেন আমি কিতাব পড়েছি শুধু ইউটিউবের ওয়াজ শুনে মুক্তি পাওয়া যাবে না ইউটিউবে যেমন ভালো আছে মন্দ আছে এটা যাচাই বাছাই করার মতো যোগ্যতা থাকা লাগবে তে বিষয়টা কি শুনবেন তো বটে ইউটিউবও শুনবেন যারা পরীক্ষিত ইমানদার মুমিন তাদের কথা শুনবেন যারা টাকায় বিক্রি হয় যারা যেদিকে বৃষ্টি হয় সেদিকেই ছাতি ধরে এদের তা না পরীক্ষিত ইমানদারদেরকে শুনবেন বাতিল যাদেরকে ডরাই একজন খাঁটি কিনা এটা বুঝবেন কিভাবে দেখতে হবে বাতিল কারে অপছন্দ করে সেই খাঁটি এটা খুব সহজ পথ বাতিল কোনো সময় হক চিনতে ভুল করে না তো যখন ফেরেশতা প্রশ্ন করছে তুমি পারলে কি করে জানলে কি করে সে বলছে আমি কিতাব পড়েছি আমি তারপরে ঈমান এনেছি এবং আমি এই সত্যকে গ্রহণ করেছি বলেন আলহামদুলিল্লাহ এরপরে মাঝে ফাঁকা টাকা থাকলে একটু এগিয়ে আসেন লোকেরা এখনো আসছে লোকেরা আসছে এরপরে যদি আবার আমারে দাওয়াত দেন তাহলে এসার পর তাহলে মানুষের সাথে একটু প্রাণ ভরে কথা বলা যাবে আমাদের দেশে মসজিদগুলোতে খুব নিকটেই এসার নামাজ হয় নবীজি বলেছেন আমার উম্মতের কষ্ট না হলে রাত বেশি করে নামাজ পড়তে বলতাম রসূলুল্লাহ দরদ করে উম্মতের একটা সুযোগ দিয়েছে আর উম্মত সুযোগ একেবারে হা করে নিয়েছে জমিনের পাহারাদারেরা যদি তাড়াতাড়ি ঘুমায় যায় তাহলে রাস্তা কি নিরাপদ থাকবে বলেন সৎ মানুষ ইমানদাররা রাত্রি আটটা দশটা দশটা পর্যন্ত চলাফেরা করলো তো দশটা পর্যন্ত রাস্তা নিরাপদ এই এখন তাড়াতাড়ি নামাজ পড়ে ইমানদারগুলো সব ঢুকবে কাঁথার মধ্যে তো মানুষের নিরাপত্তা থাকবে কি করে রাসূলুল্লাহ সুযোগ দিলেন এরা হা করে নিল একটু বুঝল না যাহারে নবী কি চাচ্ছেন যে আমি আর উম্মতের কষ্ট না হইলে আমি রাত করে এশার নামাজের কথা বলতাম তা আমরা একটু পড়ি একটু রাত করেই পড়ি কিন্তু আমরা চান্স নিলাম একেবারে মাগরিব শেষ হতে না হতেই এশা কি করা যাবে আমি এখন একটা বিপদে পড়ে গেছি যে কি করি এখানে এশা পড়া যাবে এখানে এশা পড়া যাবে না যাবে না নাকি আবার নামাজের আগেও শেষ করে দেওয়া যায় তাহলে একটু ঠান্ডা মাথায় কিছু কথা কই আচ্ছা বন্ধুগণ যদি এই চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে বারজাক এই যে মধ্যবর্তী সময়কাল একদিকে আখেরাত আর এই দুনিয়া ইহকাল পরকালের মাঝের সময়টা এটাকে বলে বারজাক একটা পর্দা একটা আবরণী একটা মধ্যবর্তী সময়কাল আমাদের দেশে যেমন জেলে যাওয়ার আগে কোথায় যেন থাকতে হয় জেলে যাওয়ার আগে হাজতে তাই না এই হাজতে থাকতে হয় তো এটা হলো খারাপ মানুষের জন্য হাজত এখন অবশ্য ভালো মানুষের জন্য হাজত আচ্ছা তো যেটাই ঘটুক তো পৃথিবীতে যেমন রেস্ট হাউস আছে গেস্ট হাউস আছে ওইরকম ইমানদারের জন্য মধ্যবর্তী কালটা রেস্ট হাউসের মতো গেস্ট হাউসের মতো মেহমানদার এটা ভালোভাবে হয় আর বেঈমানদের জন্য ওই হাজতের মতো অবস্থা হয় বারজাকে এরপরে চূড়ান্ত ফয়সালার পর আল্লাহ পুরস্কারের আকারে যেটা রেখেছেন সেটাকে বলে জান্নাত আমরা বেশিরভাগই বেহেশত বলি আমাদের এলাকায় ফার্সি ভাষার প্রভাব আগে থেকেই ছিল যেজন্য আমরা বা উর্দু ভাষার প্রভাব এজন্য আমরা বেহেশত বলি কিন্তু কোরআনের ভাষা হলো জান্নাত আর জাহান্নাম তে আল্লাহ পাক এই পৃথিবীতে সুখ আর দুঃখ হালুয়ার মতো বানিয়ে রাখছে সুখ আর দুঃখ মিশিয়ে একটা হালুয়া বানিয়ে দিছে কখনো
এই সুখে কামড় লাগলে মজা লাগে, কখনো দুঃখে কামড় লাগলে বিষিয়ে ওঠে। এজন্য আজকে যদি আপনি সুখী হন, আপনার কাছে কোনো গ্যারান্টি নেই যে আপনি কালও সুখে থাকবেন। আছে গ্যারান্টি? সুখ আর দুঃখ হালুয়া পাকানো। কিন্তু পরকালীন জীবনে এক এই দুটাকে আলাদা করে ফেলা হয়েছে, একদিকে শুধুই সুখ আর একদিকে শুধুই দুঃখ। সুখটাকে বলে জান্নাত আর দুঃখটা হলো জাহান্নাম, রেখে দেওয়া হলো। এখন আল্লাহ পাক ইচ্ছা করে, আল্লাহ কখনো বান্দার প্রতি জুলুম করেন না, বান্দা নিজেই নিজের উপরে জুলুম করে। এই এতটুকু প্রশ্ন, তিন চারটে প্রশ্নের তিনটা আসলে প্রশ্ন, আর চার নম্বর ফেরেস্তারা একটু ভালো ছাত্রের সাথে তো শিক্ষকও ভালোভাবে কথা বলে, তাই ফেরেস্তা জানতে চাইলো তুমি এটা জানো কীভাবে। তে বললো আমি তো কেতাব পড়েছি এবং সেই কথা আমি বিশ্বাস করেছি, এবং আমি তো সত্যপন্থী ছিলাম, সত্যের পথে চলতাম। আসমান থেকে আওয়াজ আসবে যে ওর শরীরে জান্নাতের পোশাক পরাও, ওর জান্নাতের বিছানা বিছাও, আর জান্নাতের সাথে ডাইরেক্ট লাইন করে দাও ওর কবরের। আর বলা হয় ফেরেস্তারা আমার বান্দাকে আর জ্বালাস না, ও পৃথিবীতে খুব কষ্ট করেছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দে। তখন ফেরেস্তারা বলে সব কিছু দিয়ে জান্নাতের সাথে লাইন টাইন সব করে দিয়ে বলে যে নাও কা নাও মাতিল আরুষ, ঘুমিয়ে যাও। যেভাবে বাসর শয্যায় দুলামিয়া ঘুমায় ওইভাবে ঘুমাও, উঠবা গিয়া কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তাকদিরে এই সুখটা দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ এটা আমরা সবাই চাই না? আচ্ছা, তা আপনাদের তো মজা পাওয়ার কথা যে প্রশ্ন কিন্তু আমি আউট করে দিছি, ওই তিনটা পরীক্ষার তিনটা প্রশ্ন এবং তার জবাব কি হবে আমি আপনাদের বললাম না। ম্যাট্রিক পরীক্ষার আগে প্রশ্নপত্র হাতে পাইলে ছাত্র ছাত্রীদের খুব মজা হয় না, যে আমরা দেখি আজ এক রাতি সারা রাত জাগে পড়ে পরীক্ষা দিয়ে ফেলবে। এখন প্রশ্ন কিন্তু সহজ এবং জবাবও সহজ, সে কি বলে জানো, সেই সেই টিক চিহ্ন দেওয়া মতো, যে তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ! তাহলে তো আমরা সবাই পাশ করছি, কি বলেন? আমার এবার একটা প্রশ্ন জবাব দেন তো, তাহলে বোঝা যাবে পাশ করতে পারেন কিনা। আচ্ছা, সবাই একসাথে বলবেন, সবাই একসাথে বলবেন, জবাব দেবেন, শুনে শুনে না, ডাইরেক্ট। গোসলের ফরজ কটা? বেশি লোক জবাব দিল না কম লোক? আচ্ছা, গোসলের ফরজ যে মুসলমান জানে না সে তো অনেক দামি মুসলমান, তাই না? সারা জীবন না পাক, সারা জীবন কি? বন্ধুগণ, গোসলের ফরজ যে মুসলমান জানে না সারা জীবন না পাক, কারণ না জানলে গোসল হয় না। গোসলের একটা ফরজ তো সারা শরীরে পানি পৌঁছাতে হয়, আরেকটা কুলি করা আছে না, গড় গড়া। আচ্ছা, মানুষ যখন ডুব দেয় তখন সে কি হা করে ডুব দেয়? মুখ বন্ধ করে ডুব দেয়। সুতরাং না জানলে তো গোসল হলো না, সে যদি জানে যে মুখে পানি দিয়ে গড় গড়ে করতে হবে তাহলেই সে করে, তাহলে জানা লাগবে। আরেকটা কি আছে জানো? নাকের। আচ্ছা, এখন আল্লাহ নাকে এমন একটা পাম্প সিস্টেম করেছেন যে ডুব দিলে নাকে পানি ঢোকে না, এই অংশটা পরিষ্কার করতে হলে পানি ঢুকানো লাগে, তাহলে জানা লাগবে না। তো বন্ধুগণ, আমরা এভাবে জীবনের কত পরীক্ষায় ফেল করে যাচ্ছি। আচ্ছা, এবার যেহেতু আমরা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, তোমার রবকে বলুন তো, রোয়াকুলি বাসি কবরের আজাবটি বাসে কি দেখি, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় বোঝেন, এত সহজ প্রশ্ন সহজ জবাব আসলে পারা যাবে কি না। আপনি ধরুন যাবেন কুষ্টিয়া, আপনি বাজার করেন, কিন্তু আজকে যেহেতু সকালে ট্রেনে চলে যাবেন এজন্য বাজার করাটা সম্ভব হলো না,
আপনার নাদুস নুদুস নন্দ দুলাল ফটিক বাবু আপনার কলেজ পড়ুয়া সন্তান তারে 1000 টাকা দিয়ে বললেন বাপ আমি তো আজকে বাজার করতে পারলাম না আমার আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তুই বাজারটা করে তোর মারে দিস রান্না টান্না করবে তুইও খাস তোরাও খাস আবার আমি যখন আসি তখন এসে খাবো ছেলে দেখলো কি মজা আজকে আর আমার পাহাড় দেয়ার কেউ নেই 1000 টাকা নিয়ে ভদ্র বেশে নিয়ে বন্ধুদের বলল চল বেশ কিছু কাটি কিনলো সে কাটিটা কি 5 এরপর আরো ডাবল 5 এগুলো নিয়ে মাথায় আগুন ধরিয়ে টানতে টানতে গাড়ি হাকাইতে হাকাইতে চলে গেল যেখানে যা মজা আছে সব করে টাকা কি আর আছে না বাজার কি হয়েছে আচ্ছা এইবার যখন বাপ আসার আগে ঘরে ফিরলো মা বলছে এই তুই এতক্ষণ ছিলি কোথায় কে তোরে পাঠাইছিল সেখান থেকে কি এনেছিস আচ্ছা খেয়াল করুন তিনটে প্রশ্নের জবাব সহজ না কে পাঠাইছিল আব্বা কোথায় গেছিলি হাটবাজারে কি এনেছিস বাজার কিন্তু যেহেতু ছেলে এগুলা করে নাই বাপের কথা অমান্য করেছে সুতরাং তিনটা প্রশ্নের জবাব জানা থাকা সত্ত্বেও সে কি মায়ের সামনে এ প্রশ্নের জবাব হাসি মুখে দিতে পারে বরং অপরাধীর মতো মাথা নত করে থাকে আর ছেলে যদি সত্যিই বাপের কথা মতো বাজার করত যা কিছু তরিতরকারি কিনে এনে দিত তাহলে মা এ প্রশ্নই করত না মা দেখত আহারে আমার ছেলেটা আজকে কত ভালো হয়েছে মা আরও স্পেশাল রান্না করে ছেলেরে খাওয়াইতো আমার কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা বন্ধুগণ উত্তর জানা সত্ত্বেও অপরাধী পুত্র জবাব দিতে পারে না একজন আপনার আব্বা তার ব্যাপারে আপনার কিছু দায়িত্ব আছে না একজন চাচা তার ব্যাপারে দায়িত্ব আছে একজন স্ত্রী তার ব্যাপারে আরেক রকম দায়িত্ব ওটা প্রতিবেশী আরেক রকম দায়িত্ব আত্মীয় স্বজন আরেক রকম দায়িত্ব অফিসের কর্মচারী আরেক রকম দায়িত্ব যে সব হকগুলো তো আদায় করতে হয় তা আমাদের আল্লাহকে আমি যে বললাম তোমার রবকে আল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ রব মানে কি প্রভু রব মানে মনিব রব মানে যিনি হুকুম করেন যিনি আইন দেন যিনি বিধান দেন তাহলে তার ব্যাপারে আমাদের হক আছে না কিছু কিছু কাজ আছে না তাই আপনি নিজেই দেখেন আপনার এমন একটা ছেলে যদি দিনের পর দিন আপনার একটা কথাও না শুনে আব্বা বলে তাহলে আপনি কিন্তু মুখের পরে বলবেন তুই আমার বাপ ডাকিস না বলবেন না কারণ সে আপনার কোনো কথাই শোনে না বউ একটা কথাও মানে না এইবার বউ যদি বলে প্রিয়তম স্বামী তাহলে জায়গা মতো একটা কিল দিয়ে দেবে না তো বিষয় হলো আল্লাহ পাক আমাদের কি হন রব আমরা যখন সূরা নাস পড়ি কুল আউযু বি রব্বিন নাস মালিকিন নাস ইলাহির নাস আল্লাহ আমাদের তিনটা হন একটা রব আর একটা মালিক আর একটা ইলাহ আপনি চিন্তা করেন তো তার ব্যাপারে তার কোনো হুকুম আহকাম বিধান গোসলের ফরজে জানে নে কি জবাব দেওয়া যায় কোথাও আমি কত মূল্যবান মুসলমান বন্ধুগণ কিছুই না এটা আসলে শেখা হয়নি আমাদের যে এটা আপনাদের দোষ না আপনাদের দোষ না দোষটা আসলে শিক্ষা ব্যবস্থার আমাদের লেখাপড়া লেখাপড়া এগুলো শেখানো হয়নি লেখাপড়ায় শেখানো হয়েছে যে 10 কেজি দুধে 20 কেজি পানি মিশাই বিক্রি করলে কত লাভ হয় তখনই আমরা শিখে ফেলেছি মানুষকে কিভাবে ঠকাইতে হয় লেখাপড়ায় শেখানো হয়েছে 100 টাকায় 50 টাকা সুদ হইলে 10,000 টাকার 1 বছরের সুদ কত সেদিনে আমরা বুঝেছি সুদি কারবারে লাভ বেশি অথচ অঙ্ক তো এমনও হতে পারত যে 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত দিলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত এতে অঙ্ক হতো না অঙ্কও হতো ছেলে অঙ্ক শিখত জাকাতও শিখত ইচ্ছা করে মুসলমানদের সন্তানকে অমুসলিম বানানো হয়েছে ইচ্ছা করে কিছু মতলবী লোক এ কাজ করেছে অথচ ইচ্ছা করলে কত ভালো করা যায় আমি একবার আরব বিশ্বের একটা ছোটদের বই কথা জানলাম গল্পটা একটু শুনে আপনাদের যে ছোট বাচ্চারা তো
কার্টুন দেখলে পছন্দ করে, ছবি দেখলে পছন্দ করে, ওই রকম কার্টুন করে একটু ছবি আঁকা, ছোটদের বই, শিশুদের বই, যে একটা বড় গাছ, ওই গাছের উপরে একটা মোরগ বসা, আর দূর থেকে একটা শিয়াল এসছে। একেবারে বাংলা ভাষাই বললাম, আমরা তো শিয়ালই বলি। অবশ্য এ বক্তব্য কালকে ইন্টারনেটে চলে আসবে, অনেকে বলেন শৃগাল, এটাও আমরা বুঝালাম যে শিয়াল মানে শৃগাল। তো এক শিয়াল সে দূর থেকে এসে হঠাৎ চোখ পড়েছে মোরগের উপরে, আর ক্ষুধা লেগে গিয়েছে, খুব জিব্বা দিয়ে লালা পড়ছে, কি কায়দায় খাওয়া যায়, শিয়াল তো কাছে উঠতে পারছে না, কি করে খাওয়া যায়। তো শিয়ালের আছে কি বুদ্ধি, শিয়ালের কি আছে, শিয়াল বলছে মোরগ ভাই ইসলাম আলাইকুম, মোরগ বলছে ওয়ালাইকুম সালাম। তো মোরগ ভাই সালাম দেওয়া সুন্নাত, মুসাফা করাও সুন্নাত, তুমি অনেক দূরে আসো মোরগ ভাই, রাসুলের এই সুন্নাত আদায় হবে, কত সওয়াব। তে তুমি অত দূরে থাকলে তো আর মুসাফা করতে পারছি না, তে তুমি একটু নেমে এসো, আমরা দুজন একটু মুসাফা করি, একটু কোলাকুলি করি, অনেক সওয়াব হবে। মোরগ বলছে শিয়াল ভাই হবে তো ভালোই, তা আমি আজকে অনেক দূর থেকে এসছি, বড্ড ক্লান্ত, আজকে সালামে থাক, আর একদিন না হয় চিন্তা করলে হবে। শিয়াল দেখলেও পর্দা হলো না, কাজ হলো না, কি করা যায়। শিয়াল চিন্তা করলো, দেখি আর একটা বুদ্ধি খাটাই, মোরগের প্রশংসা করলো, তুমি এত সুন্দর, এত সুন্দর তোমার ডাক, এত সুন্দর বুলন্দ কণ্ঠ। রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু মজা করতেন, রসিকতা করতেন, যাতে পরিবেশটা সুন্দর হয় একদিন। তবে নবীজি কখনোই রসিকতার মধ্যে মিথ্যা বলতেন না, তিনি সত্যটাই তুলে ধরতেন, মানুষের চেতনা যাতে আরও পরিচ্ছন্ন হয়। একদিন সাহাবিদেরকে বলছে, এই মারাত্মক খবর, আরে দেখো দেখো, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই করছে। সবাই দেখলো কি সর্বনাশ, মদিনায় এত বড় ভয়ঙ্কর ঘটনা যে একটা মুয়াজ্জিন আর একটা মুয়াজ্জিনকে মারছে, কে? তাকিয়ে দেখে হযরতে বেলাল মোরগ জবাই করছে। কথা বোঝেন নাই, মোরগ কি, মোরগ মুয়াজ্জিন, একটা ঘড়ি নাই, সুবহানাল্লাহ, কোনদিন লেট করে আজান দেয় নাই। ভাবেন কোথায় তার যোগাযোগ। বন্ধুগণ, এগুলা নিয়ে ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে। আল্লাহ আমার সবচাইতে কাছে, তাকে খুঁজতে জাগা মতে হয়, আপনি নিজের ভিতরেই খুঁজতে পারেন। আচ্ছা, তো এইবার বলছে মোরগ ভাই তোমার যা সুন্দর আজান, একটু আজান দাও, প্রাণটা জোড়াই। তারপরে দুজনে মিলে একটু জামাতে নামাজ পড়ি। তো বলছে মোরগ ভাই, শিয়াল ভাই, আজান তো যখন তখন দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হতে হয়, নামাজের ওয়াক্ত এখন তো না। শিয়াল বলল, তাহলে আর কি করি, আল্লাহ পাক সবর অবলম্বনকারীদের ভালোবাসেন, আমি এখন ধৈর্য ধারণ করলাম, নামাজের ওক্ত হোক। শিয়াল সবরের ওপর আমল করছে, এবার নামাজের ওক্ত তো হবেই, এবার তো আর মোরগ কি করবে, মোরগ বাধ্য হয়ে আজান দিল। এবার বলল মোরগ ভাই, আজান তো দিলে খুবই ভালো লাগলো, এবার এসো দুজন মিলে জামাতে নামাজ পড়ি, কারণ জামাতে নামাজ কত গুণ সওয়াব, একার চাইতে 27 গুণ সওয়াব, কত সওয়াব হবে, তুমি আসো ভাই, আমরা দুজন একটু জামাতে নামাজ পড়ি। মোরগ বলল, শিয়াল ভাই, জামাতে নামাজের সওয়াব তো অনেক বেশি, তা তো ঠিকই, কিন্তু জামাত হলে, জামাত হতে হলে তিনজন লাগে, নতুবা মানায় না, তিনজন লাগে, তা আমরা তো মোটে দুজন। আচ্ছা দেখি আর কেউ আশেপাশে আছে কি না, মোরগ তো অনেক উপরে। হঠাৎ দেখে বলছে, শিয়াল ভাই খবর খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, তিনি নামাজের ইমামতি করবেন, আর আমরা দুজন পিছনে বসে ইক্তেদা করব, কেমন হবে কও? শিয়াল বলছে হবে তো ভালোই, কিন্তু আমি তো আবার তায়াম্মুম করে এসেছিলাম, আমি ওজুর পানি পাইছিলাম না, তায়াম্মুম করে এসেছিলাম, আমি ওজুর পানির সন্ধান পাইছি, আমি ওজু করতে গেলাম, বলে ওই তো। বন্ধুগণ, এখানেও গল্প, এখানেও কাহিনী, এখানেও শিক্ষা, এখানেও মজা, কিন্তু দেখেন গল্পের মধ্য দিয়ে কতগুলো জিনিস শেখালো না, দুজনকে দেখা হলে সালাম দিতে হয়, মুসলমানেরা মুসাফা করবে, অনেকদিন পর হলে কোলাকুলি করবে, আজান দিতে হয়, জামাতে নামাজ পড়া অনেক ফজিলতের কাজ, আজান যখন তখন দিয়ে মানুষের ডিস্টার্ব করা যায় না, নামাজের ওয়াক্ত হলে দিতে হয়,
এরপরে জামাত হতে হলে তিনজন লাগে এইভাবে ওজুর পানি বাদে যদি কেউ তায়াম্মুম করে আসে আর যদি ওজুর পানির সন্ধান পায় তায়াম্মুম থাকে না এবং হলো ওযু করতে হয় তারপরে যে কোনো পরিস্থিতিতে সবর করতে হয় কতগুলো জিনিস শেখালো বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে ভালো করা যায় ইচ্ছা করলে ভালো করা যায় বন্ধুগণ ইসলাম আমাদের চাইতেও খারাপ একটা জনগোষ্ঠীকে কিভাবে ভালো করেছিল নবীজি আপনি চিন্তা করেন তো আরেকটা উদাহরণ দেই রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন সাহাবারা মন দিয়ে শুনছেন তে হঠাৎ করে নতুন কিছু মুসলমান তো আসে প্রতিদিন ইসলাম গ্রহণ হচ্ছে তে একজন বেদুইন মানে গ্রাম্য মুসলিম এখনো ইসলামের ভালো ব্যবহার আচার এগুলো এখনো শেখে নাই তে গ্রামের মানুষ বেদুইন যারা মরুভূমিতে বাস করে এরকম মানুষ গ্রাম্য ভদ্রলোক ইসলাম গ্রহণ করে রাসূলের মসজিদে এসেছে চুপ করে শুনছে অবাক হয়ে তাকিয়ে দেখছে কি সুন্দর মানুষ কি সুন্দর কথা বলছেন তার আর এখান থেকে উঠতে মন বলছে না যদিও তার ডাক পড়েছে তাকে একজন ডাকছে কে ডাকছে প্রকৃতি প্রকৃতির ডাক বুঝুন তো মানে পেশাব সাফছে কিন্তু তার আর এখান থেকে উঠতে মন চাচ্ছে না যে উঠে গেলে এই মানুষটাকে দেখা যাবে না কিছুক্ষণ এবং তার এই মূল্যবান কথা শোনা যাবে না ওর চাইতে ওঠার দরকার কি এখানেই আনলোড করি এই মনে করে মসজিদেই সে পেশাব করে দিয়েছে তে কিছুক্ষণ পর লোকে দেখছে এইখানে পানি এসলো কি করে কিরকম গন্ধ আই এই এই বেটা বেদুইন মার রাসূলুল্লাহ বলছেন থামো ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু বাসিরু ওয়ালা তুনাফিরু সহজ করো কঠিন করো না মানবতাকে সুসংবাদ দাও ভয় দেখিয়ে জাহান্নামের পথে নিও না ইসলাম থেকে দূরে সরিয়ে দিও না রাসূলুল্লাহ ঠেকালেন এবং সাহাবারা সাহাবীদের হাত থেকে ওই বেদুইনকে রাসূলুল্লাহ বাঁচালেন তিনিই তো বাঁচাবেন তিনি কিসের নবী রহমতের নবী কিসের নবী রহমতের নবী ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তে এই মানুষটা তাকে বাঁচালেন এবং তাকে কোনো শাস্তি দিলেন না সাহাবীদেরকে বললেন যায় যাও একজন যায় পানি আনো আর এই জায়গাটায় ঢেলে দাও এটা পরিষ্কার করো যে অপরাধ করলো তাকে শাস্তি দিল না এই জিনিসটা ওই বেদুইনের ভালো লাগলো না খারাপ লাগলো ভালো লাগলো এবার যখন সে চলে যাচ্ছে সে বুঝতে পারেছে ওই সুন্দর মানুষটা না থাকলে আমাকে এরা ভত্তা বানিয়ে দিত তে তখন সে দোয়া করছে যে হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো আর মুহাম্মদের উপরে রহম করো আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই রহমতের মধ্যে এদের একটারও নিও না কারণ ওরা তো বিয়াদব ওরা আমারে মারতে এসেছিল কথা বুঝতে পেরেছেন মানুষের দিলকে কিভাবে জয় করতেন রাসূলুল্লাহ যে সে মুগ্ধ হয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমার উপরে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহম করো তোমার রহমতের সীমা এদের একটারও নিও না রাসূলুল্লাহ তখন হেসে দিলেন হেসে বলছেন আরে তুমি এটা কি করলে তুমি একটা বিশাল রহমতকে এত ছোট করে ফেললে কেন এটা তো অনেক বড় দেখেন কি মানুষটা কিভাবে মানবতাকে টানতেন এই শিক্ষাগুলো আজ নাই আমরা বদমেজাজি হইছি আমরা চরমভাবে বদমেজাজি অল্পতে আমরা রেগে যাই যার যত ক্ষমতা আমরা দেখাতে থাকি বন্ধুগণ ইসলামে জেনা ব্যভিচার এটা চরম ঘৃণ্য জিনিস ঠিক কিনা বলেন বলেন ঠিক না নবী বসা এক যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করব সে ইসলাম গ্রহণ করলো এবং বলল হুজুর আপনি আমাকে একটা অনুমতি দেন আমি ইসলামের সব মেনে চলব কিন্তু হুজুর জেনা করতে আমার খুব পছন্দ এইটা আর একটা অনুমতি আমার দেন আপনি চিন্তা করেন কোন পরিবেশে মসজিদে নববীতে রাসূলুল্লাহর সামনে এই প্রশ্ন করছে হুজুর এইটা আমার খুব ভালো লাগে আপনি আমার একটু অনুমতি দেন সাহাবের বলছে আরে এত বড় বিয়াদব ছেলে রাসূলুল্লাহ তাকে সাহাবিদের ভিড় থেকে কাছে আনলেন এনে তার বুকের উপরে রহমতের হাতটা লাগালেন লাগিয়ে বলছেন যুবক এই কাজটা তোমার বড্ড ভালো লাগে বলছে হুজুর হ্যাঁ এইটা আমার খুবই পছন্দ রাসূলুল্লাহ বলছে আচ্ছা এই কাজটা কেউ তোমার স্ত্রীর সাথে করুক তুমি কি এটা পছন্দ করো বলছে না আমি সহ্যই করব না দেখুন কিভাবে তার মনস্তাত্ত্বিক অপারেশন করা হচ্ছে কিভাবে তার দিলের রোগকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখেন ইসলাম
ডাকাতের মতো আঘাত করে না ডাক্তারের মতো ছুরি চালায় এই যে এরপরে নবী বলছেন যে কেউ যদি তোমার মায়ের সাথে এই কাজ করে তুমি কি তা পছন্দ করো বলছে না হুজুর আমি এটা তো মেনে নেব না কেউ যদি তোমার মেয়ের সাথে না তোমার খালার সাথে এইভাবে প্রত্যেকটা স্পর্শকাতর আত্মীয় স্বজনের নাম উচ্চারণ করে নবী যখন তার সামনে বলল সে অস্থির হয়ে গেল যে এটা অসম্ভব এটা আমি মানবই না এইবার আসল মেডিসিন রাসূলুল্লাহ বলছেন যুবক তুমি এই কাজটা তো কোনো নারীর সাথেই করবা সেও তো কারো মা কারো খালা কারো মেয়ে কারো স্ত্রী তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা কেমনে তুমি অন্যের জন্য পছন্দ করতে পারো যুবক বলল আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি হুজুর আমি তওবা করলাম এই কাজ আর কোনোদিন করতাম না বলেন সুবহানাল্লাহ পরবর্তীতে সাহাবারা বলেছেন যেহেতু সবাই তো তারে প্রথম দিনই চিনে ফেলেছে তে তারা অবাক হয়ে দেখতো এই ছেলেটা মদিনার রাস্তা দিয়ে যখন পথ চলতো সে কখনোই ডানে বেয়ে তাকাতো না যাতে ভুল করেও কোনো নারীর প্রতি তার চোখ না পড়ে সে মাথা নিচু করে পথ চলতো সুবহানাল্লাহ নবীর শিক্ষাটা দেখেন বন্ধুগণ ইচ্ছা করলে ভালো হওয়া যায় কিন্তু আজকে আমরা তো সেটা করব না এ বাগানে একদিন বুলবুলি পাখিরা গান গাইতো আজকে গাছের ডালে ডালে হুতুম পেঁচার বসে আছে একটা হুতুম পেঁচাই বাগানটা ধ্বংসের জন্য যথেষ্ট সেখানে শত শত হাজারো হুতুম পেঁচা বসে আছে এই মুসলমানদের বাগানে ঠিক কিনা বলে বন্ধুগণ যাই হোক আরেকটু কথা বলি তে বিষয় হলো এজন্য আমরা জানি নাই আমাদেরকে এই মৌলিক বিষয়গুলো জানতে হবে যারা ইমাম আছেন যারা জুমায় বক্তব্য দেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ তারা এই সমস্ত কাজের কথাগুলি এই মৌলিক কথাগুলি জুমার দিন বলে ফেলেন আর আপনি যে বলবেন আগেই ঘোষণা দেন কারণ মুসল্লিরা এখন হুজুরদের চেয়ে চালাক তারা জানে হুজুর কি বলবে ও আমার জানা আছে অতএব তারা ওই শেষে গিয়ে মসজিদে ঢোকে মিলাদ হলেও ওই সিন্নির আগে সিন্নি খাওয়ার আগে এসে বসে এজন্যে ইমাম খতিবদেরকে অনুরোধ করবো আপনি বলে দেবেন আগামী জুমা থেকে এই যে আমরা নামাজে যে সুরাগুলা পড়ি সবারই আটটা দশটা সুরা মুখস্থ আছে না ভাই এই নামাজে রুকুতে কি বলি এই সিজদায় গিয়ে কি বলি এরপরে ওই যে বৈঠকে গিয়ে আত্মীয়ত পড়ি দরুদ শরীফ পড়ি দোয়া মাসুরা পড়ি এগুলো অনেকেরই মুখস্থ কিন্তু মানে অর্থ কী এটা আমাদের জানা নাই ঠিক কেনা বলেন তো এইগুলো একটু বুঝাই দিতে হবে তাহলে নামাজে মজা হবে নামাজ নামাজ হলো অ্যানেস্থেসিয়া নামাজ হলো ক্লোরোফর্ম এই আপনারা কথা বলবেন না একটু একটু কষ্ট করেন আচ্ছা তে অ্যানেস্থেসিয়া কি ডাক্তার অপারেশন করলে রুগী যাতে ব্যথা না পায় এজন্য অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে অথবা ক্লোরোফর্ম দেয় তাহলে পুরা কেটে ফেললেও রুগী টের পায় না নামাজ কিন্তু এমন আমরা বহু একটা ঘটনা সবাই জানি যে হযরত আলীর পায়ে কি ঢুকছিল তীর কষ্ট পাচ্ছেন নবী বললেন যে আলী নামাজে দাঁড়া আলী যে নামাজে দাঁড়ালো দেখেন ওই রকম অবস্থা হয়ে গেল অ্যানেস্থেটিক অবস্থায় দাঁড়ালো কিছুই টের পাচ্ছেন না তারপরে কিছু সাহাবা ওই তীরটা টেনে বার করলো আলী টের পেলেন না এটা হচ্ছে নামাজ আর আমাদের নামাজ মসজিদে ঢুকে জুতা পিছনে মুসল্লির সামনে আল্লাহু আকবার রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখে জুতা আছে না নাই কারণ আমরা তো নামাজ বুঝি না তে বন্ধুগণ যারা আপনারা ইমাম এবং খতিবের দায়িত্বে আছেন তারা একটু এই যে জানাজার নামাজ জানাজা পড়তে গিয়ে হারে আমার বাপের জানাজা আমি পড়াইতে পারলাম না আমার স্ত্রীর জানাজা আমি পড়াইতে পারি না আমার আপনজনের জানাজা আমি পড়াইতে পারি না কারণ আমি জানি না প্রতি জানাজায় গিয়ে ইমাম সাহেব নিয়ত বলে দেয় কখন কি করতে হবে বলে দেয় এখানে যদি একটা অমুসলিম দাঁড়িয়ে দেখতো তাহলে কি মনে করতো এই মুসলমান যে মুসলমানদের যাত্রা শুরু হলো পড়ো দিয়ে এ করা ঠিক কিনা যাদেরকে পড়তে বলা হলো তারা পড়লো না এগুলো শেখানো লাগে বন্ধুগণ আমি ইমাম সাহেবদের অনুরোধ করবো একদিন জানাজার উপরেই বক্তব্য দেন এই দোয়া আপনারা বিশ্বাস করেন জানাজার দোয়ার তিন ভাগের দুই ভাগ আপনাদের মুখস্থ শুধু একটা জানেন না ওইটা একটু শিখে নেবেন এগুলো একটু শিখে নেবেন আর এখন ইউটিউবেও পাবেন আপনারা সুইচ দিলে আপনারা পাবেন এগুলো অর্থ শিখে নেবেন এবং বিশ্বাস করুন আপনার আপনজনদের জানাজা যদি ওই জানাজার মজলিসে বা সারা পৃথিবীর সবচেয়ে বড় হুজুরও আসে তবু আপনি জানাজা করাবেন
কারণ পিতার লাশ স্ত্রীর লাশ সন্তানের লাশ নিয়ে যখন আপনি দাঁড়াবেন আপনার চাইতে বেদনার্ত হৃদয় আর কারো আছে নাকি আপনি যত বড় হুজুরি আনেন আপনি যদি বলেন হুজুর আমার বাপ মরে গেছে আপনি একটু কান্দে দোয়া করে দেন সে কানতে পারবে সে অভিনয় করতে পারবে ই করে একটা অভিনয় কিন্তু আসল কান্দা তো সন্তানের দিল থেকে আসে বন্ধুগণ সন্তান যদি জানাজা করাইতে পারত আমার ভাই যদি আমার ভাইয়ের জানাজা করাতে পারতাম আমি যদি আমার সন্তান যদি আমি পিতা আমার জানাজা করাতে পারে লাশটা নিয়ে সামনে দাঁড়ালেই চোখ ভরে হৃদয় নিংড়ানো কান্নার অশ্রু আসবে নাকের অর্ধেক আসতে নাচতে আল্লাহ বুড়াটারে মাফ করে দিতেন সুবহানাল্লাহ কিছুই না এগুলো শিখতে হবে সমস্ত জাতির আল্লাহর সাথে লাইনটা হলো ঘুরিয়ে আপনি হিন্দুরা দোয়া করবে ঠাকুর ধরে খ্রিস্টানরা দোয়া করবে পাদ্রি ধরে আমাদের কেন ধরাধরি লাগে নাকি আমাদের মোবাইল লাইন ডাইরেক্ট আর আপনি যত মজলুম তত আল্লাহর বেশি নিকটে সুবহানাল্লাহ আর দোয়া বেশি কবুল হয় সিজদায় গিয়ে যে সিজদা করে সে আল্লাহর সবথেকে নিকটে থাকে বন্ধুগণ এজন্য এগুলো মনে রাখবেন আচ্ছা তে যাই হোক প্রচন্ড ঠান্ডা পড়ছে আরেকটি বাস্তবতার কথা বলে শেষ করি সেটা হচ্ছে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং যেহেতু লোকেরা সময় মতো মসজিদে যায় না এজন্য কোন দিন থেকে আপনি এই বিষয়ে কথা বলবেন এটা আগেই ঘোষণা দেবেন দরকার হলে যারা বোঝেন তার একটা দাওয়াতি কাজ করবেন যাতে লোকেরা সময় মতো আসে ইমাম সাহেব সময় মতো দাঁড়িয়ে একদিন সূরা ফাতিহার ব্যাখ্যা কি শিক্ষা কি কোনো গ্রামার বলবেন না এই শব্দটার এইটা এইটাই হাতি ঘোড়া গেল তল এসব দরকার নেই আপনি মূল মেসেজটা দিয়ে দেন সূরা ফাতিহায় কি আছে কুলু আল্লাহ ওয়াহাদে কি আছে বলে দেন সুবহানা রাব্বিয়াল আজিমে কি আছে বলে দেন এগুলোর অর্থগুলো মুখস্থ করেন তাহলে নামাজে সিজদায় আমরা সব থেকে মজা পাবো আপনি দেখেন ছোট বাচ্চাটাও যখন আপনার সাথে কথা বলে সে যখন তার বড় ভাই তাকে একটা থাপ্পড় দিয়েছে এই কথা যখন বলে তখন এক ভঙ্গিমায় বলে আপনার কাছে যখন টাকা চাই তখন কি সেই ভঙ্গিমায় বলে আর এক ভঙ্গিমায় কেন কারণ সে এর মানে জানে আর আমরা দোজকের কথাও যেরম করে পড়ি বেহেস্তের কথাও সেরম করে পড়ি কারণ আমরা তো বুঝি না বিদেশ থেকে কিছু ছেলে মেয়েরা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসে তে ওদের শখ হয় যে বাংলা ভাষা শিখবে তা আমাদের ছেলেপিলেগুলো তো খুব পাজি বেশিরভাগই তো যখন ওই বন্ধুদের বলে যে তোমাদের ভাষা একটু শেখাই দাও না তখন ওই রকম যারা একটু পাজি বন্ধু তারা বলেছে একটা ফর্মুলা মুখস্থ করতে হবে এ কি সেটা তো বলছে কালকে গিয়ে ওই মার্কেটের সামনে দাঁড়াবা যখন দেখবা লোকেরা পথ চলছে তখন যে কোনো লোককে শুধু বলবা আই লাভ ইউ না দাঁড়ান আমি একটু ভুল করে ফেলেছি আই লাভ ইউ না বাংলা শিখবে তো তো বলছে যে তুমি বলবা আমি তোমাকে ভালোবাসি তো তো জানে না এর মানে কি ইন মানে যে আই লাভ ইউ কথা কি প্রকাশ্যে বলা যায় তো মনে কাছে এইটাই মনে হয় ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার ও এরম রাস্তায় দাঁড়িয়ে লোক দেখলে বলছে আমি তোমাকে ভালোবাসি লোকের বলছে আরে পাগল নাকি বিদেশি কি কয় তো এক পর্যায়ে বুঝেছে আশ্চর্য মানুষের প্রতিক্রিয়া এমন হচ্ছে কেন তখন বুঝতে হচ্ছে এটার মানে কি তখন বলছে আই লাভ ইউ তখন সে বুঝলো তো ব্যাপারটা হলো আমাদের মৌলিক কিছু জিনিস বুঝতে হবে এটা বুঝলে আমি কি চাইলাম এটাও জানি নে যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এর মানে কি জানি নে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এর মানে কি জানি নে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা জানি নে তো যদি না জানি সেই কথার প্রভাব কি মনে লাগে লাগে না বন্ধুগণ এই জন্য কিছুই না আপনারা একটা সুস্থ মাথা পেয়েছেন সুন্দর সুন্দর মসজিদ তৈরি হয়েছে কিন্তু বন্ধুগণ মসজিদের প্রাণ কিন্তু আপনারা আপনাদেরও তো তৈরি হতে হবে হবে না নইলে কি হবে জানেন সুন্দর সুন্দর মসজিদগুলো আসলে কিয়ামতের আলামত মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা শেষ জামানায় সুন্দর সুন্দর মসজিদ হবে মসজিদগুলো হলো দালান কোঠা কিন্তু হেদায়েত থেকে খালি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন এজন্য বলবো আপনারা দাওয়াতি কাজ করুন এবং মসজিদে ঠিক এইরকম ছোট ছোট সুরা সুরা আসরের মানে কি এখান থেকে আমরা কি শিক্ষা নেব সুরা আল মাউন এখান থেকে কি শিখবো সুরা ফালাক নাস থেকে কি শিখবো এই মাদলি মাদলি ঝুলাইতে হবে না সুরা ফালাক নাস পড়ে ফজর এবং আসর ফজর এবং মাগরিব
সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, মানে কুল আল্লাহু আহাদ পড়েন, সূরা ফালাক নাস পড়ে হাতে দম করে সারা শরীরে লাগিয়ে দেন, আপনার কোনো মাদলিল লাগবে না। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেন, আপনার কোনো মাদলি লাগবে না, কোনো পৈতে লাগবে না। বন্ধুগণ, আপনার আত্মরক্ষামূলক ব্যবস্থা আপনার হাতেই, শুধু একটু সময় দেন, একটু সময় কিন্তু অনেক চলে গেছে। এক ব্যক্তি স্বপ্ন দেখছে ঘুমিয়ে, স্বপ্ন তো আমরাও দেখি, এক ব্যক্তি স্বপ্ন দেখছে যে বাঘ তাকে ধরার জন্য ছুটছে, লোকটা বাঁচার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে, লোকটা গাছে উঠতে পারত, আর বাঘে তাড়লি গাছে উঠা না জানলে উঠা যায়, লোকটা উঠে শেষে নিরাপদ দূরত্বে যায় দাঁড়ায়েছে এক জায়গায় ঝলছে, হঠাৎ দেখলো বাঘটা গেল কই, তাকে দেখে বাঘ গাছের গুড়ায় বসে হা করে আছে, বেটা তুই নাম তোর একদিন কি আমার একদিন, বড় গাছ তো, তখন চিন্তা করলো আচ্ছা আমি নামবই না কিন্তু আমি কতক্ষণ ঝুলব, তাহলে এখানে লাভ দিই, তাহলে নিচে আবার কি তাকি দেখে যে বিরাট কুয়া, ঠিক যেখানে সে ঝলছে ওর নিচে বিশাল কুয়া, ওখানে বিরাট সাপ হা করে আছে, বেটা নাম আমিও আছি, দেখলো মহা বিপদ। এইবার কতক্ষণ ঝুলা যায়, হঠাৎ তার কানে কুটকাট করে আওয়াজ আসে, কিসের আওয়াজ, তাকিয়ে দেখে যে ডালটা ধরেছে ঝলছে, যে ডালটা তার জীবনের একমাত্র অবলম্বন, সেই ডালের গোড়াটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করে কেটে দিয়েছে, দেখলো সর্বনাশ, আর কতক্ষণ আমি ঝুলব। এবার সে দেখলো নিচে উপায় নেই, এবার উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখে মাথার উপরে বিশাল মৌচাক মধু ভরা, যেই তাকায়েছে হা হয়ে গিয়েছে, আর মুখে যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো আরও হা, আর ওপর থেকে মধু টপাস করে জিব্বায় লেগেছে, ওহ কি মজা, চোখ বন্ধ করে খাচ্ছে, আর মনে নেই যে এই যে ডাল ভেঙে পড়ব এ কথা আর মনে নেই। এমন সময় ঘুম ভেঙে দেখেছে সর্বনাশ, বালিশ ভিজে গেছে, কি বিপদ, এ কি স্বপ্ন। তাড়াতাড়ি করে উনি ছুটলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দরবারে, সেখানে গিয়ে বলছেন ইমাম আমি তো একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এখন আমার কি হবে। ইমাম শুনে বললেন তুমি যা দেখেছো এটা স্বপ্ন নয়, এটা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সমান বাস্তবতা, তুমি যে দেখলে যে একটা বাঘ তোমাকে ধরার জন্য ছুটছে, ওটা বাঘ নয়, ওটা মৃত্যুর ফেরেশতা আজরাইল প্রতিটি মানুষের পেছনে ছুটছে, সময় এলেই ধরবে, তুমি গাছ বেয়ে উঠলে বাঁচার জন্য ডালটা চেপে ধরলে, ওই ডালটাই তোমার জীবন তোমার হায়াত, হঠাৎ দেখলে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে, সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, তোমার জীবন থেকে রাত আর দিন চলে যাচ্ছে আর হায়াতের দড়িটা ক্ষয় হয়ে যাচ্ছে, এবার লাভ দিয়ে পড়বা, নিচে বিরাট কুয়া বিশাল সাপ, ওইটা তোমার আসন্ন কবর, ওখানে বিষাক্ত প্রাণীগুলি তোমাকে কামড়ানোর জন্য অপেক্ষা করছে, তুমি কোনো উপায় না পেয়ে উপরে যখন তাকালে দেখলে বিশাল মধু ভাণ্ডার, দু এক ফুটা পড়তেই সব ভুলে গেলে, এটাই হলো তোমার দুনিয়াদারি, যেগুলার ভিতরে হালাল হারাম বেছে চললে তো ভালো, আর যদি বেছে না চলো এগুলাই তোমাকে আসন্ন মৃত্যুর কথা বেমালুম ভুলিয়ে দিয়েছে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তাই ঠিক আছে, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, কথা কম আমলটা বেশি করি, আবার যদি দেখা হয় তাহলে আবার কথা হবে, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আপনারা সূরা ফাতিহা পড়ুন একবার, সূরা ইখলাস তিনবার পড়ুন, ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, আর আর নামাজের দরুদ শরীফ পড়েন। সম্মানিত ভাইরা, এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আপনাদের কৃতি সন্তান শিহাবের ডাকে আপনারা এসছেন, আমাদের মরহুম পিতৃ সমতুল্য মুরব্বী, কারো ভ্রাতৃ সমতুল্য বন্ধু ছিলেন সিরাজুল ইসলাম, তার রুহের মাগফেরাত অনুষ্ঠানে আমরা এসেছি, আপনাদেরকে আমি তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার মনে পড়ছে যখন এই শিহাব চম্পা এবং সাথীরা ছোট ছিল, ওই সময় যখন যে দোয়ার অনুষ্ঠানে এসেছিলাম তখন উনি বলেছিলেন সন্তানদের জন্য দোয়া করতে, আমি জানি না তারা কে কেমন আছে, তবে বোধহয় তারা ভালো আছে এটা আমার বিশ্বাস, তারা মানবতার সেবায় ভূমিকা রেখেছে, শিহাবের নাম তো সর্বত্র ছড়িয়ে গেছে, আমি দীর্ঘদিন জানি কিন্তু আমাদের দেখা হয় না, আজকে তার গাড়িতে এলাম আপনাদের মাঝে,
আমরা আসুন দোয়া করি এবং আমাদের সন্তানেরাও যেন যোগ্যতা নিয়ে মানবতার সেবায় ভূমিকা রাখতে পারে। আমরা সবার জন্য দোয়া করব। দোয়া শেষে আপনাদের জন্য যে সিডনি বা তাবারুকের ব্যবস্থা আছে এটা শান্তভাবে নিয়ে আপনারা যাবেন। আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب العالمين প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমার কোরআন এবং সুন্নাহ থেকে আমরা আলোচনা করেছি। আল্লাহ তোমার পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করেছি, দরুদ শরীফ পড়েছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের আজকের এই দোয়ার মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে এর হাদিয়াটুকু তুমি মেহেরবানি করে পৌঁছে দাও। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমরা যারা মা বাপ হারিয়েছি আমাদের মা বাপের প্রতি রহম করো, তাদেরকে ক্ষমা করো, তাদের নেক আমলগুলি বরকতময় করে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের বাপ মা যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ রাখো, নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমরা যারা ব্যবসা করি তাদের ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে তাদের চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের গাছগুলি ভরে বরকতের ফল ফলাদি দাও, আমাদের মাঠগুলি ভরে বরকতের ফসলাদি দাও, আর আমাদের কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে পরিবার পরিজন যা দিয়েছো আমাদের স্ত্রীদের প্রতি রহম করো, আমাদের কন্যাদের প্রতি রহম করো, আল্লাহ আমাদের সন্তানাদির প্রতি রহম করো। রব্বুল আলামিন নিঃসন্তানীকে নেক সন্তান দাও, বিবাহ যোগ্যা মেয়ে আমাদের যাদের আছে আল্লাহ তাদেরকে সৎপাত্রস্থ করার তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন যে পরিবার আল্লাহ আজকের আয়োজন করেছিল আল্লাহ তাদের কারণে এতগুলি মানুষ ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দিনের কথা শুনতে পারলো। আল্লাহ যে মানুষটার জন্য আজকের এই আয়োজন, মরহুম সিরাজুল ইসলাম আল্লাহ বড্ড স্নেহ আমাকে করতেন, আল্লাহ তুমি সিরাজুল ইসলাম সাহেবকে মাফ করে দাও, তার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ তাকে বারজাকের জীবনে তুমি চরম আনন্দে রাখো। সারা জীবন মানসিক কষ্টে তিনি কাটিয়েছেন, আল্লাহ তার প্রতি তুমি রহম করো। তার সন্তানেদি যারা আছেন আল্লাহ তাদেরকে সৎকে জারিয়ার আমল বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ শিহাবের মায়ের প্রতি রহম করো, আল্লাহ তার প্রতি রহম করো, তাকে ধৈর্য সাবরুন জামিল তুমি দান করে দাও। আল্লাহ শিহাব এবং তার বোনদের প্রতি রহম করো, তাদের সন্তানদের প্রতি রহম করো। শিহাবের ব্যবসায়, শিহাবের মানব সেবায় তুমি আরও বরকত মণ্ডিত করো, তার হাত যশ তুমি দান করে দাও, তার রুগীগুলাকে সুস্থ হতে পারার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠেছি আল্লাহ, আমরা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকি, আমরা যেন তোমাকে ভয় করে কাজ করি তৌফিকটুকু দান করে দাও। আমার পাশে অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম কাজী সাহেব বসা, আল্লাহ তিনি অসুস্থ, তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন আমার ওহিদ মামা, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তার হালাল রিজিকে বরকত দাও, তার সন্তানাদির প্রতি রহম করো। রব্বুল আলামিন সিরাজুল ইসলাম সাহেবের রুহের মাগফিরাতের জন্য তার আপনজনেরা কোরআনে কারীম খতম করেছেন, আল্লাহ পবিত্র কালেমা শরীফ পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়া করেছেন, এ পর্যন্ত তার শুভাকাঙ্ক্ষীরা তার জন্য তার কল্যাণে যে দোয়াগুলি করেছেন মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জানাজার ময়দানেও তার জন্য দোয়া হয়েছে, আল্লাহ সে দোয়াগুলি কবুল করো, আল্লাহ তার ভালো কাজগুলিকে মঞ্জুর করো। আমরা এভাবে আমাদের সম্মানিত মুরব্বীদেরকে স্মরণ করতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা আশা করি আমাদের কবরেও যেন আমাদের প্রজন্ম গিয়ে দাঁড়াই, আমাদের একটু আত্মজিজ্ঞাসা দাও, আমরা কয়দিন আমাদের মা বাপের কবরে দাঁড়াই?
হে আল্লাহ আজ তারা কোথায় চলে গেছেন তাদের রেখে যাওয়া ঘর বাড়িতে আমরা বাস করি আল্লাহ তাদের ঘরটা কেমন আল্লাহ তাদের ঘরটা যেন আমরা তোমার মাধ্যমে সাজায় দিতে পারি এই তৌফিক তুমি দান করে দাও নেক আমল দিয়ে সাজাতে পারি তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন তুমি আমাদেরকে সুস্থতা দান করো আমাদের অসুস্থতা দূর করে দাও আমরা যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দাও রব্বুল আলামিন যে কথাগুলো বললাম তুমি বলালে এগুলো আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ আজকের এই সিন্নিতে তাবারুকে তুমি বরকত দান করে দাও সবাই যেন পায় এ তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ দাও ভালোবাসা দাও হিংসা ঘৃণা বিদ্বেষ শত্রুতা থেকে আমাদের বাঁচাও আমরা যারা একে অপরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মজা পাই আল্লাহ তাদের দিলের আগুন তুমি নিভায় দাও রব্বুল আলামিন মাসলুবের ফরিয়াদকে তুমি কবুল করো রব্বুল আলামিন গোটা দেশটা মুসলমানের কিন্তু আজকে মুসলমানের হানাহানিতে ভরপুর আল্লাহ আমাদের দিলে তোমার ভয় দাও রব্বুল আলামিন আমাদের দিলে তোমার ভয় দাও মুসলমান কাকে বলে তোমার নবী বলেছে যার যার জিব্বা এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ তারাই বলে মুসলমান আমরা আজকে লেবাসে মুসলমান হয়েছি টুপি দাড়িতে মুসলমান হয়েছি চরিত্রে মুসলমান হতে পারি নাই আল্লাহ আমাদেরকে চরিত্র লেনদেন উঠা বসায় মুসলিম হওয়ার তৌফিক দাও আমাদের জন্য যা কল্যাণ তাই দাও যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচাও আল্লাহ এই পরিবারটার পরে রহম করো আমাদের সবার পরিবারের প্রতি রহম করো আখ জাতি হে ফলক পর রহম লানে কে লিয়ে বাদলো হট যা দে দো রহ জানে কে লিয়ে রহম কর আপনা না আইনে করম কো ভুল যা হম তুঝে ভুলে হে লেকিন তু না হম কো ভুল যা রব্বুল আলামিন রাত যত বাড়ে দুনিয়ার অফিসগুলি বন্ধ হয় আর রাত যত বাড়ে তোমার রহমতের অফিস ততই খুলতে থাকে ছোট্ট দুটি হাত তোমার রহমতের সাগরের সামনে তুলে ধরেছি আমরা কেউ যেন বঞ্চিত না থাকি রব্বুল আলামিন এই গ্রামে আমার অনেক শ্রদ্ধেয় মানুষেরা ছিলেন যাদেরকে চিনতাম জানতাম তাদের স্নেহ ধন্য আমি তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই তাদেরকে মাফ করে দাও তাদের কবরটাকে তাদের বারজাকের জীবনকে আল্লাহ তুমি ইল্লিনে তাদের অবস্থান দান করো নেকবান্দাদের সামিল হওয়ার তৌফিক তাদেরকে দান করে দাও রব্বুল আলামিন আমাদের শিক্ষক আমাদের অভিভাবক যারা আল্লাহ যারা আমাদের নাম ধরে ডাকতেন স্নেহ করতেন আল্লাহ তাদের প্রতিও তুমি রহম করো আল্লাহ যতদিন যাচ্ছে নাম ধরে ডাকার মানুষগুলো চলে যাচ্ছে আজকে অমুক সাহেব তমুক সাহেব বলে ডাকে স্নেহের ডাক আর শুনতে পাই না মাবুদ আমাদের মুরব্বীদের প্রতি রহম করো তাদেরকে ভালো রাখো আমাদের সবাইকে তুমি নামাজি রোজাদার ইমানদার প্রকৃত মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ